সাজাইল বুর্গাও যদি থাকে আর যদি পুরুষের মন জয় হয় তাহলে এই বুর্গা মহিলা কিনতে পারত না। এটা লৌজ হইত, লৌজ লৌজ হইত, এবলা জমানা উঠাইট। ও যুবক বই আইন হস ফ্যান্ট ভিন দিও, হস ফ্যান্ট টাইট ফ্যান্ট না। ও আমার মা বই নকল টাইট বুর্গা ভিন দিও না, যদিও খাফর টাইট হয়ে যায় বুর্গাটা লৌজ রাখিও। এটা নবীজির আদেশ, আল্লাহর কোরআনের নির্দেশ। দেওরে বাবিয়ে দেখা শাখা নাই, কিন্তু আমরা দেশে এটা আম তো রয়ে গেছে। ডাইরেক্ট দেওরার বাবি দিয়ে দেখাই আর হিবাদু থিওরলাম, স্কুল কলেজ ভোট রাস্তা দোকান ফাট বাড়ি গাড়ি ইটা সারা থিওরলাম। যত মেয়েরা স্কুলও যায় খারাপ পাইতে পারেন, ওয়ার শুনিয়া বালা করে সাইয়া দেখিও, আল্লাহ মাফ করুক, প্রশ্ন আমারও করে দিতে পারেন। স্কুলই যত মেয়ে আসেন তারাও নাই, আরো স্কুল ছাড়াও মেয়েরা ইয়া ইয়ে আমল আই গেছে। ব্লাউজ যেটা ভিন্দ দেখুন জানি ফিরসালে দি প্রায় এক ফুট জায়গা খালি, তারা উন্নাও আছে এইবার দেখাইন উন্না নিতরা, কিন্তু এমন উন্না নেই যে উন্নাটার দিকে মানুষের চোখ পড়লে আবার ভিতরের গুস্তর সেরা দেখা যায়। কথা ভুল কইয়ার না শুদ্ধ কইয়ার মাতই না, কিন্তু এটা যাইজ না। ইসলামে পারমিশন দিছে আপনি ব্যাংকে যাও, স্কুলে যাও, ফোড়াত যাও, যে সেখানে যাও, কিন্তু মহিলাদের ক্ষেত্রে পর্দায় যাইতেও লাগবে, পর্দায় যাইতেও লাগবো, আতমরা ব্লাউজ হইতে লাগবো, আর নাই আতমরা তোমার নাইটি হইতে লাগবো, কবজা পর্যন্ত ফুরা ঘুরা লাগবো। নমাজের ক্ষেত্রে কইছো না আতমার করা ফাড়বায়, অন্য হদিস দেখলে দেখা যায় আতু পুরুষরে দেখাইতে পারতে নাই, পার মুরা থাকি ইবাজু তো আর দেখা হইতেও না। কতক্ষণ খাবার লাম নিষে দিলাম তো, এটা তো আপনারা শুনতে শুনতে আর থকতা, আমি নয়া কই আর না। এর গতিকে দুই নজরে একদিন লাগছিল লড়াই, এক নজরে হইল বাতেসা বেসরা আর এক নজরে হইল গুড়া সর্দা। গুড়া চলি 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 বাতেসার দোকানের সামনে আইয়া কইছে, বাতেসা খাওয়াইলে আর না নজর দি ফুটাইলিম। ইকে কইল রে বাগর দেখাই তো নাই, কই তো যদি বাতেসা খাওয়াইলে আর নাই মারি দিমি কেন কর না, এমন কথা কইল, কইল বাতেসা খাওয়াই দিয়ে আর নাই ফুটাইলিম। ইকে আর দে না বুঝাইছে তো বাকি হইব, কারণ মাল নাই, ও কিতা ফড়িল এগুলো সেফট হয়ে উতরিল। আর ও আসা ইফকর ঘটনা আপনারা জানা আছে, তাই না আইতে খরে ফড়ি গেছিলা মা আয়েশার উপরে কত যে তহমত উঠেছে, বালো মেয়েদের উপর বালো নারীর উপর সাধারণত তহমত উঠা এত আচানক কিচ্ছু নাই। ইফতেদা ইসলামর যুগে ছিল, নাউজবিল্লা হুকা আরো জুড়ে হুকা নাউজবিল্লা, কাজাফাল মুমিনাতিল মুহসিনাতিল মুমিনাত, পাক দামন আওরতের উপরে তহমত লাগানি কবিরা গুনাহ, হুকা নাউজুবিল্লাহ। আজকে দেখো আমরা তো আপনারা কোনো কোনো ওয়াইজরেও কইন বাগর ওয়াইছে আইজ দিছে, কোনো কোনো ওয়াইজরেও কইন ইটা এথানিতে আমার খাটিছে না, খালি বড় আঁকা ঠাকাটা মাত হইন, কারণ মানুষ ওয়াইজ সিলেক্ট করেন আপনারা। এক ওয়াইজ ওয়াজও আইলে 18-19 বছর বোখারি শরীফ পড়িয়ে আইতিরা হদিস পড়িয়ে আইতিরা আর না হইলে ফড়ি, আমি তো আর ফড়িছিও না, কিন্তু জনগণের সামনে বইয়া মাথিয়া যাওয়ার পরে আপনারা জীবনে যেন মাদ্রাসাত গেছেন না, এরাও আপনারা আলিম মাফিবার ফাল্লা ভাইলিছেন বোঝা যায় কোনো সময়। কথাটা ঠিক না বেটি? ও ভাই লক্ষ্য করো, রসুলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই তিন আমল শুনিয়া তিন সাহাবী যাইতরা গিয়া এমন সময়ের মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুরু তসি বান্দা সাহাবাই কিরাম ওগুলারে জিকাইলা, ইয়া আমার সাহাবী বৃন্দ কোথায় গেছলে কই আসলে, বলে ইয়া রাসূলুল্লাহ তাআলা আইসলাম আমার আমরা আইসলাম আপনার কাছ থেকে আমল শিক্ষা করার লাগি, আপনি কিলা আমল করবেন? আল্লাহর হাবিবে তিনজনের স্টেটমেন্ট শুনিয়া নবীজিয়ে ফরমাইন, আইয়ুকুম মিসলি, তোমরা কে আছো আমার লাখাইন দে, সুবহানাল্লাহ কখনো কেউ পৃথিবীতে আমার মতো হতে পারবে না। এটা নবী দিয়ে ডাইরেক্ট কইতে, সুবহানাল্লাহ আল্লাহর হাবিবে ডাইরেক্ট কইতরা, এগুলো সহি হদিস, কোনো আলিমের হিম্মত নাই এই হদিস খাটি ফেলাই দিতা। আইজ আল্লাহ নবী আমরা লাখাইন এখান খোয়ার মকসুদ কিতা কমলাক্ষ দে আমার লেখাই এখান কর আমার মতলব কী, এর অর্থ আমি দেখাই আর আমি তো কমলাক্ষ থেকে কম নাই। রানু খান এমএলএ হইলে কী হয়েছে, রানু খান তো আমার লেখাই, আর এক দনি বেটা যদি রানু খানটা উঠিয়ে কয় থাইনার খিতা থাইনি তো আমার লেখাইন, তা তো বোঝা গেল রানু খানে একটা উদাহরণস্বরূপ কই আর ফৈসালা মানুষ সিদ্দেক মন্ত্রী বা বড় বড় আমরা প্রতাপশালী যারা আসেন এরার উদাহরণ দিতে যদি হো ও তো বেশ ও তো তা করো কি থাইনার খিতা হতো থাইনি তো আমার লেখাইন, তা তো বোঝা যান নানি মোটামুটি
এটা লড়াই ঠিক সমান সমান হয়ে যাব যে প্রমাণ দিত স্যার নবী আমরা লেখাইন মানুষ তার দিলর বেমারটা কিতা আপনি ওখান থেকে বার করি গুটি উঠে গিয়া কইবা বলে আপনি এটা মাথন কি দেরি তো যাব না ফসাদর যাব না ইমান লুয়ে যাইতে রাখি তোমার এবার খালি চৌখুচিতাম নিয়ে খান দিতাম নি তোমার সামনে গিয়া এই অবস্থা আহলে হদিস বাংলাদেশ ইয়া আল্লাহ সবে তারা অন্য ধর্মীয় বান্ধে আইতরা পার্টি আর আস্তে আস্তে দেখবা কইবে আল্লাহর দৈরি আমরা ইবাদুর মেসা হইতে ওলা বেকার নি আস্তা জিন্দগি খাটাইলে আমি তো একটা দিন আর ইটা কইলে না আস্তা যে তু শুনবে হতোয়া এই অবস্থা সৈদ্যার যাইতে সময় আট যাইতো আগে না আটু যাইতো আগে দুইও হদিস আছে মুরব্বী মানুষ একজন ডাইরেক্ট আটু লইয়া সৈদ্যার যদি যাইন তাহলে দুঃখ পাই নিতে পারো তাই তান আত আগে দিবা এটাও হদিসও আছে আর আটুর উপরে বর করিয়া আটু আগে জমিনও লাগতো তারপরে আ তাকে দি দিয়া আপনার নাক জমিনও আগে লাগাইয়া কপাল লাগাইতে আওটা হদিসও আছে সুবহানাল্লাহ দুইওটা এর গতিকে শোনা যায় আমরা সওয়াল করেন প্রশ্ন করেন টেলিফোনে কোনো সময় বা কোনো সময় মজমুয়া তো প্রায় সময় সওয়াল করেন যে ও যে ভিডিও বেটিনতে মেসাব দেখা ঠিক আছে ও হুজুর আপনার আর তো ওয়াজ ইয়ে হুন্ডা তে আখতা কইলা জিকা চাই ইলা বেঠাইন মোবাইলও দেখা ঠিক আছে এটা প্রায় সময় মুসলা জিকাইন তোমার ওলা ইউবদি না জি না তা হুন না কোরআন শরীফের আয়াতর এক আয়াতর অংশের এক টুকরাই কান মহিলা অগলোর সৌন্দর্যটা বাসিত না যদি খানোর ইয়ারিং দেখলে পুরুষ আকৃষ্ট হয় তাহলে এটা না যাইজ চুল আসিরিলে যদি চুল দ্বারা চুল তো দেখার প্রশ্ন হয় না সাজাইল বুর্গাও যদি থাকে আর যদি পুরুষের মন জয় হয় তাহলে এই বুর্গা মহিলা মিলতে পারত না কথা বোঝা যাননি এরপরে বুর্গা করতো কিতা বুর্গা সকল এটা লৌজ হইতো লৌজ লৌজ হইতো এবলা জমানা উঠাইট বেজার রাইনি ও যুবক বই আইন হস ফ্যান্ট ভিন দিও হস ফ্যান্ট টাইট ফ্যান্ট না ও আমার মা বই নহল টাইট বুর্গা ভিন দিও না যদিও কাপড় টাইট হয়ে যায় বুর্গাটা লৌজ রাখিও এটা নবীজির আদেশ আল্লাহর কোরআনের নির্দেশ হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ ওবে জায়গা দিন না মানসরে দিই এটা আপনারা তুই নাই নাই উবাই বসার আর খাওয়া নানি উবাই খোলে খোলে বগলি কাটি কাটি আও না আগে দি চুয়া চুয়া আগে দিয়া ও শুনো অকল লা ইলাহা জায়গা আছে আও আও লা ইলাহা লা গরম পানি খাইলাম লা ইলাহা ভাই হল গরর মানুষ জানিয়ে খুইয়ার দেওরে বাবিয়ে দেখা সাক্ষে নাই কিন্তু আমরা দেশে এটা আম তো রয়ে গেছে বুঝুন জান ডাইরেক্ট দেওর আর বাবি দিয়ে দেখাই আর হিবাদু তুই উড়লাম স্কুল কলেজ ভোট রাস্তা দোকান ফাট বাড়ি গাড়ি ইটা সারা তুই উড়লাম যত মেয়েরা স্কুলও যাইন খারাপ পাইতে পারেন ওয়ার শুনিয়া বালা করে সাইয়া দেখিও আল্লাহ মাফ করো প্রশ্ন আমারও করে দিতে পারো স্কুলই যত মেয়ে আছে তারাও নাই আরো স্কুল ছাড়াও মেয়েরা ই আমল আই গেছে ব্লাউজ যেটা ভিন দইন দেখুন জানি ফিটসালে দি প্রায় এক ফুট জায়গা খালি তারা উন্নাও আছে এবার দেখাই উন্না নিতরা কিন্তু এমন উন্না নেই যে উন্নাটার দিকে মানুষের চোখ পড়লে আবার ভিতরের গুস্তর সেরা দেখা যায় কথা ভুল কইয়ার না শুদ্ধ কইয়ার মাতইন না কিন্তু এটা যাইজ না ইসলামে পারমিশন দিছে আপনি ব্যাংকে যাও স্কুলে যাও ফোড়াত যাও যে সেখানে যাও কিন্তু মহিলাদের ক্ষেত্রে পর্দায় যাইতেও লাগবো পর্দায় যাইতেও লাগবো আতবরা ব্লাউজ হইতে লাগবো আর নাই আতবরা তোমার নাইটি হইতে লাগবো কবজা পর্যন্ত ফুরা ঘুরা লাগবো নমাজের ক্ষেত্রে কইছো না আতবার করা ফাড়বায় অন্য হদিস দেখলে দেখা যায় আতো পুরুষরে দেখাইতে পারতে নাই
পাওয়ার মুরা তাকে ইবাদত তো আর দেখা হইতো না, কতক্ষণ খাবার লাম নিষে দিলাম তো, এটা তো আপনারা শুনতে শুনতে আর থকতা, আমি নয়া কই আর না। এর গতিকে দুই নজরে একদিন লাগছিল লড়াই, এক নজরে হইল বাতেসা বেসরা আর এক নজরে হইল গুড়া সর্দা। গুড়া চলি 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 বাতেসার দোকানের সামনে আইয়া কইছে, বাতেসা খাওয়াইলে আর না নজর দি ফুটাইলিম। ইকে কইল রে বাগর দেখাইতো নাই, কইতো যদি বাতেসা খাওয়াইলে আর না মারি দিমি কেন কর না, এমন কথা কইল, কইল বাতেসা খাওয়াই দিয়ে আর নাই ফুটাইলিম। ইকে আর দে না, বুঝাইছে তো বাকি হইব কারণ মাল নাই, ও কিতা ফড়িল এগু সেপটাই উতরিল। এরে হুতিয়াও হে তোমার অত লরমুরম না, হুতি হুতি কয় তুলিয়া ধিলা আর না তোর ঘুড়া লেটাইলি। বাপ এক সমান আল আইনু হাক্কুন, বুখারী শরীফের হাদিস, নজর হইল হক, নজর হইল হক হক। উড়িজার নজর লাগে, হদুত নজর লাগে, আমরা নজর ছুটাইতে হইলে বড় ঠিনে কেন মাশাআল্লাহ চোখ সুন্দি চৌক আকে এও গিতারে বলে না নজর দিতে হইলে হইলা চৌক হয়ে যাইতো বুঝা যার আর আল্লাহ দেখ মোবাইলে গুথুয়া। হ্যাঁ এত ইমান আমরার অতান মন্ত আইয়া আজিছে। হ্যাঁ তো যাই হোক, আলোচনা ধারাবাহিক না করলেও সকলতাত নুন লবণ দিয়া আমি বাক্কা কতক্ষণ কইছি আপনার তোরে আমলর সুযোগ আল্লাহ দান কর্তা হুক আল্লাহ হুম্মা আমিন, জুড়ে হুক আল্লাহ হুম্মা আমিন। আমি ভূমিকাত বেতালা সময় গেছে কি, আমি যে আয়াত পড়েছিলাম ইদি কেউ আবার যাইতাম পারছি না, ও আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত ফায়াকুলা রাব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন ক্বারীব فَأَصَّدَّقَ وَأَكُمْ مِنَ الصَّالِحِينَ رَبُّ الْعَالَمِينَ فَرْمَائِنَ وَأَنْفِقُوا مِمَّا رَزَقْنَاكُمْ وَرَ دُنِيَرْ ইমান দার ওরে দুনিয়ার মানুষ তুমি তাইন খরচ করো, وَأَنْفِقُوا খরচ করো مِمَّا رَزَقْنَاكُمْ আমি রব্বুল আলামিনে তোমার তান্তে যেটা রিজিক দিছি মিন কাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত তোমার তানোর সামনে তোমার তানটাকে যে কোনো একজন বাসারার মাঝে মৌত আইবার আগে আগে তুমি তাইন আমি আল্লাহর দেওয়া রিজেক থাকি তুমি তাইন তুমি তাইন খরচ, আমার দেওয়া রিজেক থাকি তুমি তাইন খরচ মৌত আইবার আগে আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত ফায়াকুলু রাব্বি লাউলা আখখারতানি হে দুনিয়ার ইমানদার হে দুনিয়ার মানব জাত আল্লাহ ফরমাইনি একদিন তুমি কইবাই রব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন করিব মৌত আওয়ার পরে যেই সময় দেখবাই তুমি খরচ করার লাগি আটকে গেলায় আল্লাহ তাবারাকা ওয়া তাআলা জানাইতরা আপনি আমি তখন কইমু রব্বুল আলামিন সামান্য সময়ের লাগি আমারে আবার জীবিত করো, একটা সেকেন্ডর লাগি কম সময় মুহূর্ত সময় লাগি আমারে দুনিয়াত পাঠাও আমারে জীবিত করো, তখন জীবিত করো কইলে বাদে কিত হইব, তখন আপনি আমি কইমু ফাসাদাকা ওয়া রাব্বুল আলামিন আমারে সামান্য সময়ের লাগি আবার জীবিত করলে আমি সদকা করমু ওয়া আকুম মিনাস সালিহিন আর আমি সজদা করিয়া সালিহিন অকলর অন্তর্ভুক্ত হই আমি হই যাইমু নেককার অকলর খাতারর মাঝে আমি ঢুকি যাইমু, রব্বুল আলামিনে তখন জবাব দিবা ওয়ালাই ওয়াখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা ওয়ালাই ওয়াখিরা কখনো আর হবে না, পরীক্ষার হল থাকি বারোইয়া বাচ্চা স্টুডেন্টে যদি জিবরাত খামড় মারিয়া কয় যদি পেপার পাইতাম রে ওলা লেখে দিলি যেমন আর ওইব নি মাতো না ভাই আর ওইল ওইব নি আল্লাহ কইতরা কোরআন শরীফের মাঝে ওলা একদিন আইব আমরা একদিন সদকার হস্তানি হস্তাই মার আল্লাহ রে কইমু মাবুদ সামান্য সময়ের লাগে আমারে আবার জীবিত করো একটু সময়ের লাগে আমারে দুনিয়াত প্রেরণ করো আমি গেও যাওয়া শুরু করমু আর সদকা সরাও করবি দিমু আর আমি বালা মানুষের খাতারও আমি ঢুকে যাইমু, তখন আল্লাহ জবাব দিবা কখনো আর হবে না যার আজল যেন ফুড়ায় ফুড়ানির বাদে শেষ। সুবহানাল্লাহ জুড়ে হোকা সুবহানাল্লাহ, কিছু বুঝতে হড্ডা আলোচনাটা কুম্পায় যার বুঝা যার তো এক হদিস পড়েছিলাম আপনারা সামনে
ইমাম আবু ঈসা তিরমিজি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি আনোন লাম্মা খালাকাল্লাহুল আরদা জাআলাত তামীদু ফখলাকাল জিবাল, রব্বুল আলামিনে যেই সময় জমিনকে সৃষ্টি করলা, জমিন যেদিন বানাইলা, আমরা তো দেখো এখন দেখছো না বেজুতির ফাঁড় যেটা ইটার ডোজার দিয়ে খাটিয়ালে একটা সমান হয় না, একটা বিশৃঙ্খলা দেখা যায় তো আমরা সামনে। এই দুনিয়া যেটা জাহান যেটা, এই দুনিয়ার জমিন দিয়ে আল্লাহ সৃষ্টি হলা খরচ হইন, রসুল্লাহ ফরমাইতরা সৃষ্টি করার পরে দেখা যায় জমিনটায় এভাবে খাফে, জমিনটায় খাফে। আচ্ছা নৌকা তুলতে যদি নৌকায় ওতা ওতা করে তো কিছু প্যাসেঞ্জার আছেন নানি আমি না মাতো না কিবা এক কানো শুনছিলাম বলে গেছি গিয়া হয়তো কোন বুজুর্গ বা কোন ওয়াইজুর মুখ থেকে শুনছিলাম, এক ডাক্তর দাঁতর ডাক্তারই করে আর দারো আর এক মসিয়া বেটা জুতা ছিল করে, রুগী যেটা আইস নি তার মনে মনে খেয়াল ডাক্তারও দেখাই লিবার লোকে জুতা সিলাই করে ইকেন আবার ঘরে ই ডাক্তারে দাঁত খোলা শুরু করছে, দাঁত দাঁত তো খুলতে সময় তো আর তোমার সাধারণ খুঁজাদি দৌড় তো নাই, ডাক্তার হলোর একটা আলাদা প্লাস আছে, অগুদি দরিয়া খুলা হয় ইঞ্জেকশন মারিয়া গুড়ি অবশ করিয়া কোনো ক্ষেত্রে ইলেও গপ শোনা যায় ই যে 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 দাঁত খুলের ইগো ইলো হো মসিয়া বেটার কুটুম ই বেটার দাঁত খোলা শুরু করছে, ইকে যেমনে আহ কইছে ইগুর সি খুনিয়া আরো দুইজন রুগী লাইনও আসলে ডাক্তারের টুকুন লইয়া হামাইতা এইগুন কলে কলে বাড়িতে গেছেন, কলে কলে কানো গেছে বাড়িতে গেছেন মসিয়া বেটারে কহেন ইগুন তুমি হরাইয়া দিছো বলে যাও আমার যে রুগী তোমার হইলা গরু আর ইয়ে দিছিলাম দাঁত খুলতে এ অত বড় শিখ দিল এর কারণটা কিটা আজ তোমার ডাক্তারই শিখেই ছাড়িব আমি এখন কৌটো খেছি যাইয়া ডাক্তারে কয় আমার তোমার উপরে বড় কেস তোমার এই রুগী যেমনি হা করছে আমার দুগু রুগী বাড়ি ছটাইছে এখন ই বিচার কে করতো আসো নি বিচার করনে বললাম আতো নাকি আপনারা থাকলে কেউ এখন জন্য বিচারটা করিয়া দেখো চাই এখন কেয়ামতের দিন আল্লাহ যে সময় কইবা কখনো আর হবে না যার আজল যে সময় ফুড়াই যায় তখন আর এক সেকেন্ড নিদিক সিদিক হবে না, অর্থাৎ আল্লাহর দরবারও হাজির দেওয়ার পরে দুনিয়াতে এবার আর কোনো ব্যবস্থা নাই, জমিনে খাফা শুরু করলো যেদিন আল্লাহ জমিনকে সৃষ্টি করলা রসুল্লাহ ফরমাইন জাআলাত তামীদু ফখলাকাল জিবাল, জমিনের খাফা দেখি আল্লাহ পাহাড় অকল সৃষ্টি করলা, দেখুন জানি বড় বড় অফিস আদালত গিয়া দেখুন জানি এভাবে বড় খাতা বার করিয়া অফিসারে লেখাত বইলেন উপরের ফেনর বাতাসে যদি এই ফাতা এভাবে উল্টাই দে দেখিও অত বড় গুল একটা জিনিস আছে খাসো লাগাইন অগু থোয়া হয় ফাতার উপরে ফাতাটারে বাতাসে আর লড়াই তো না করি, আল্লাহ নবীয়ে ফরমাইন জমিন সৃষ্টি করার সঙ্গে সঙ্গে জমিনের কম্পন শুরু হইল, জমিনের কম্পন শুরু হওয়ার সাথে সাথে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইন আল্লাহ জমিনের খাফা বন কর্তা করিয়া রব্বুল আলামিনে জমিনের উপরে পাহাড় সৃষ্টি করিয়া রাখছুন, যে জিনিসে খাফে খাফরা জিনিসের উপরে যদি ওজনওয়ালা জিনিস তো আর তাই খাফি বানি মাতো না, পাতলা গাড়ি হইলে লোড যদি প্যাসেঞ্জার বেশ হইল ড্রাইভারে হয় আ ঠিক আছে বাবা আজ দিমু এসকেলেটারও টান গাড়ি লড়ার কোনো লাইন নাই কিন্তু তার গাড়ির কোনো ফালাফালি করেন না অন্য নাট বল্টু ছুটিয়ে যাই তো ইলা কোনো ধারণা তার নাই কারণ গাড়িটার উপরে ওজনওয়ালা বস্তু পড়ে গেছে, জমিনে ওলা একদিন খাফা শুরু করছিলো খাফা শুরু করা দেখি আল্লাহ রাব্বুল আলামিনে ফার সৃষ্টি করছেন ওয়াজআলনাল জিবালা কোরআন শরীফে আল্লাহ রাব্বুল আলামিনে ফরমাইন আল্লাহ ফাড়ো করে জমিনের ফেরেক স্বরূপ রাখছে ফুলো বা লুয়াত বা টাইট বেটন ওদে কিও লুয়া মারার পরে তাই না লড়ই না আগর ফুলর আমরা যে সময় লাখড়ির ফুল যে সময় আমরা দেখতাম পাইতাম তখন দেখতাম আমরা লাখড়ির ফুলের উপরে বড় বড় লম্বা ফেরাক মার হইতো অর্থাৎ ফেরাক মারলে তাই না লড়ই না ও নবীজিয়ে কুতরা জমিনের কম্পন দেখিয়া আল্লাহ ফাড় ফেরেক স্বরূপ আল্লাহ জমিনের উপরে তৈলা তখন জমিনের কাফা বন্ধ হইল তখন রসুল্লাহ ফরমাইন ফাদা বিহা আলাইহা ফাস্তাকাররাত ফাজাবাতিল মালাইকাতু মিন শিদ্দাতিল জিবাল এত মোটা জমিনের কম্পন বন্ধ দেখিয়া ফরিশতা হলে আল্লাহরে কইলা
তাআজ্জুব বয়ান করলা আর কইলা রব্বুল আলামিন এত শানওয়ালা এত ওজনওয়ালা পাহাড় আপনার এত শক্তিমান, ওয়াল্লাহ আমরা তাআজ্জুব হই গেছি। এই কথা কইয়া ফেরেশতা বলে ফরমাইন, ইয়া রব্বি হাল মিন খালকিকা শাইউন আশাদ্দু মিনাল জিবাল, ওরে পাক পরবর্দিগারে আলম, পাহাড়ের চাইতে আর কোন দড় জিনিস কি কোন বস্তু আপনার কাছে আছে? সুবহানাল্লাহ, ফারতা কি আর বড় কোনো জিনিস ওজনওয়ালা আপনার কাছে আসেনি? আখতা ফার তুইয়া তোয়ায় দেখা গেল জমিনের খাফা বন্ধ হইল। ফরিশতা বলে কইলা সুবহানাল্লাহ, এত ওজন এত মেহা যে অবস্থায় ফাড়ের ওজন সারা জমিন দিয়ে সিধা করি ডাট্টা করে তুই হল, এত এত মূর্তুবা আল্লাহ এই ফাড়ের উপরে দান করলা। তখন তারা জিকাইলা ফরিশতা বলে রব্বুল আলামিন, পাহাড়ের চাইতে আর কোনো দড় কোনো জিনিস আপনার কাছে আসেনি? রব্বুল আলামিন এ ফরমাইন, নাম জি ওই আছে। বলে কিতা? রব্বুল আলামিন এ ফরমান আল হাদিদ, পাহাড়ের চাইতে আমি আল্লাহর কাছে আরো বহুত কত বেজুতির ওজনওয়ালা বস্তু আছে, এটার নাম হইল লুহা, এটার নাম হইল লুহা। সুবহানাল্লাহ, হুকা কালু ইয়া রব্বি ফাহাল মিন খালকিকা শাইউন আশাদ্দু মিনাল হাদিদ, ওয়াল্লাহ আপনি কইলা পাহাড় তাকে লোহা হইল মজবুত দড়, আমরা সওয়াল করি আর লোহার চাইতে কি আপনার কাছে আর কোন দড় বস্তু আছে? কালা নাম, রব্বুল আলামিনে ফরমাইলা আছে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা ফরমাইন আন্নার, লোহার চাইতে আরো ওজনওয়ালা বস্তু পাওয়ারি বস্তু আমার কাছে আছে যেটার নাম হইয়া থাকলো আগুন। আচ্ছা খামার বেটায় লুয়া দিয়ে আগুন ঠিক করে না, আগুন দিয়ে লুয়া সিদ্ধা করে মাতো না বা দুরুশে প্রকা সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলাইহি লুয়া তাকিয়া আগুন আমার কাছে আরো বেশি পাওয়ারি বস্তু। সাহাবাই কেরাম হলে ফেরেশতা হলে আবার জিগেন, আয় আল্লাহ আগুনের চাইতে আপনার কাছে কি আর কোনো পাওয়ারি বস্তু আছে? আল্লাহ ফরমায় নাম, হ্যাঁ আছে। তে কিতা আল্লাহ? আল মা, পানি, পানি। সুবহানাল্লাহ, দেখো পাহাড়ের চাইতে পাওয়ার লুহা, লুহার চাইতে পাওয়ার আগুন, আগুনের চাইতে পাওয়ার পানি। সুবহানাল্লাহ, নাই পানির চাইতে আপনার কাছে কি আরো কোনো পাওয়ারি বস্তু আছে? ফাকালা নাম, আল্লাহ ফরমাইন আছে। ফরিশতা বলে ফরমাইন আল্লাহ কি জিনিস? আল্লাহ রাব্বুল আলামিনে ফরমাইন আর-রীহ, বাতাস। সুবহানাল্লাহ, আর একটু যাতা মারি কোন? সুবহানাল্লাহ, আয় আল্লাহ। আমরা ফরিশতা বলে আবার জিজ্ঞাসা করলাম, বাতাসের চাইতে কি রব্বুল আলামিন আপনার কাছে আর কোনো বস্তু পাওয়ারি আছে? তখন আল্লাহ রব্বুল আলামিন ফরমাইন কালা নাম, হ্যাঁ আছে। ফরিশতা বলে ফরমাইন কি জিনিস? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে বয়ান করডা আল্লাহর ই ওয়াকিয়া যেটা কইতরা, ইবনু আদামা তাসাদদাকা বিসাদাকাতিন বিয়ামিনিহি ইউখফিহা মিন শিমালিহি, পানির চাইতে আরো পাওয়ারি বস্তু হইয়া থাকলো আছে আমার কাছে, কি জিনিস? রব্বুল আলামিনে ফরমাইন পানির চাইতেও হাজার হাজার গুণ পাওয়ার বেশি হইল আমার বনি আদমর সদকা, যখন তারা ডাইনাতে সদকা করে বাউয়াতে বুধ ভয় না। আর জুরে হল সুবহানাল্লাহ। কালা আবু ঈসা হাজা হাদিসুন গরিবুন, ইমাম আবু ঈসা তিরমিজি রহমতুল্লাহ আলাইহি কইতরা হাদিসটা গরিব কিন্তু ফজাইলের ক্ষেত্রে বয়ান করা যাইজাস। তারপরে তাই কোন লা নারিফু মারফুআন, মারফু অবস্থায় এই হাদিস রে ফাওয়া গেছে না ইল্লা মিন হাজাল ওয়াজি, ও জেলা হাদিসটা অন্য লেখা ও ওলাও ফাওয়া গেছে হাদিসটা। সুবহানাল্লাহ, তাহলে একটা হাদিস আজকে মুখস্ত করিয়া বাড়ির যাই, আল্লাহ জমিন সৃষ্টি করলা করিয়া জমিন এ কাফে, তখন জমিনের উপরে পাহাড় রাখলা, পাহাড় রাখা সত্যি সত্যি ফরিশতা হলে তাআজ্জুবতা বয়ান করিয়া কইলা আল্লাহ পার থাকি আর কোনো বস্তু বেশি পাওয়ারি আছে নি? আল্লাহ কইলা আছে, লুহা, লুহার চাইতে আরো বস্তু আছে, হিটার চাইতে আরো বস্তু আছে।
এই হদিসর শেষ মুহূর্তে লাশ পর্যন্ত আল্লাহ ফরিস্তারে ফরমাইন, সবচাইতে পাওয়ারি বস্তু ইয়াতাকলো বনি আদমর সদকা। জোরে হো সুবহানাল্লাহ। তাই এই আল্লাহর হবিবর এই হদিস, আল্লাহ তালার বাণী এটা ভাই, স্বয়ং আল্লাহ রব্বুল্লাহ আলমিনের কথা, আল্লাহর নবী ফরমাইত্রা হদিস শরীফের মাঝে আইছে, হদিসে কুদসি যেটারে বলা হয়। অতএব আমি এই মজমুয়ার মাঝে আফলাইন তোর কাছে করো জুড়ে আবেদন করমু, আমার কোনো হিম্মতওয়ালা ভাই বা কোনো বাবা আসনি এই মসজিদের সামনে দিয়া বার বারিন্দা বড় হইতো ওলানি, আল্লাহর গোর বানানি হইব ইলা কোনো ভাই আসনি বলে আমার মার দোন তাকি বাবার দন দৌলত তাকিয়া আমার জীবনের রুজি তাকিয়া আই দলগাম বড় মসজিদের জমিন ও বলে আমরা লোকেল এক ভাই আইয়া দাবি করিয়া সান্দা খুঁজিছিলা, হদিস পড়িস না এত পড়িয়া